দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকাটা খুবই জরুরি। স্বামী স্ত্রীর সম্পর্ককে আরো মধুর করে তোলে দুজনেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ আচরণ থাকলে একজন আরেকজনকে মন খুলে সবকিছু যেমন বলতে পারে, আর ঠিক তখনই মন খুলে বলার সুযোগ পেলে দুজনের মধ্যে কোনো জটিলতা কিংবা লুকোচুরি কিছুই থাকে না। পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধাবোধ, আন্তরিকতার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ আচরণ থাকাটাও খুবই জরুরি। স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে গেলেও সম্পর্ক হতে হয় খোলামেলা। স্বামী স্ত্রী পরস্পর যদি পরস্পরের বন্ধুই হতে না পারে, তবে সেই সংসারে দাম্পত্য শান্তি থাকে বলে মনে করা যায় না। জীবনে বৈবাহিক ডিপ্রেশনে অনেকেই ভোগে, তবে এই ডিপ্রেশন থেকে সহজেই বের হওয়া যায় যদি সঙ্গীর আচরণ হয় বন্ধুত্বপূর্ণ। সঙ্গীর কাছে সবকিছু খুলে বলা, তাকে সবচেয়ে কাছের মানুষ মনে করা, যে কোনো বিষয়ে তার সাথে বসে খোলামেলা আলোচনা সমস্যার সমাধান করা, মন মানসিকতা ঠিক কতজন মানুষ রাখে। অনেকেই এই বন্ধুত্বপূর্ণ ব্যাপারটা হাস্যকর মনে করলেও মূলত দাম্পত্য জীবনকে উপভোগ্য ও সুখের করতে বন্ধুত্বপূর্ণ আচরণের কোনো বিকল্পই নেই। সঙ্গীকে যতক্ষণ পর্যন্ত ভালো মন্দ সবকিছু খুলে বলা না যায়, তাকে সবচেয়ে কাছের ও নির্ভরযোগ্য মানুষ মনে না করা যায়, ততক্ষণ পর্যন্ত দাম্পত্য জীবনে নিজেকে সুখী বলে দাবি করা যায় না। আপনার সবচেয়ে কাছের বন্ধুটি তখনই আপনার সঙ্গী হতে পারবে, ঠিক তখন আপনার জীবনের সুখ ও দুঃখের ভাগিদার সে হবে, অন্যথায় দাম্পত্য জীবন কেবলই তিক্ততার মনে হবে।